আজকে একটা খুব কম তেলে চিকেন বানানো দেখাবো। এখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়েছি, চিকেনগুলো কেটে নিয়েছি। অতনু এখানে এসেছে আমাকে পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে হেল্প করার জন্য। এখানে আমি চিকেনটা বোনলেস চিকেন 1.5 কেজি ওটাকে ছোটো ছোটো কেটে নিয়েছি। নিয়ে নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর একটু সর্ষের তেল সব 1 চামচ করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মিক্সারে ওই আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি। আদা রসুনটা ভালো পেস্ট হয়নি বলে ওকে একটু পেঁয়াজও দিলাম। পেঁয়াজ দিয়ে আবার একবার ভালো করে ঘুরিয়ে নেব পেস্ট করার জন্য। আর একটু আধখানা টমেটোও দিয়ে দিয়েছি, ভালো স্মুথ পেস্ট হবে, একটু বেশি করে করব। দিয়ে ওই পেস্টটা দিয়ে এবার এর সাথে মাখিয়ে নেব। এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, আধ ঘন্টার মতো রেখে দিলে ভালো হয়। তো আমার কাছে অত টাইম নেই, কেননা অতনুর এক জুনিয়র আছে, অতনুর আছে জন্য খুব খুশি, এই জন্যেই এত খুশি হয়ে হেল্প করে দিচ্ছে। বহুদিন পর তার সঙ্গে ওর দেখা হবে, আর আমার সঙ্গে প্রথমবার পরিচয় হবে। ওদের একটা ছেলেও আছে আয়ুষ, ও বোঝেও খুব খুশি ওই জন্য আয়ুষ দাদার সঙ্গে খেলবে বলে। ভালো করে সব মশলাগুলো নিয়ে তো মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এবার একটু ফ্রাইং প্যানে তেল নিয়ে আলুগুলো যে কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এটা এবার ঢাকনা দিয়ে দেবো, আলুগুলো একটু সফট হয়ে যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে। হালকা লাল লাল হয়ে গেছে, আর একটু করে নেড়ে দিচ্ছি উল্টো দিক করে। আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এবার জন্য খুলে নিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। দেখতেই পাচ্ছেন 1.5 কেজি চিকেনের জন্য এই তেলটা খুবই কিন্তু কম। এবার এতে আমি যে পেঁয়াজগুলো কাটা আছে, বড় বড় দুটো পেঁয়াজ কাটা আছে, এখানে পেঁয়াজগুলো খুবই বড়, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু নুন দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, হালকা হাফ ভাজা হয়েছে। এবার ওই যাতে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওই কড়াটাই ওতে বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এটাকে স্লো তাপ করে পুরো চাপা দিয়ে রেখে দেবো। এটা করার আরেকটা সুবিধে, এইটা আমি স্লো তাপে করতে দিয়ে অন্য আরও রান্নাগুলোর জন্য কিছুটা এগিয়ে রাখবো, যাতে না বসে যায়, তাই জন্য এই কড়াটা দিয়ে এই জল দিয়ে দিলাম, ওটা গরম জল। এটা হতে আছে, আমি সে একটু দেখে নিচ্ছি। আর উপরে আমি টমেটোগুলোও দিয়ে দিলাম, টমেটো কুচি করে কেটে উপরে দিয়ে দিয়েছি। সেফটির জন্য মাঝে মধ্যে একটু খুলে দেখে নিচ্ছি নিচে বসে গেছে কিনা, দেখছি না কিচ্ছু বসেনি। আর একটু গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি। একটু নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। কড়াটা আমার চিকেনের জন্য 1.5 কেজি চিকেন আবার অনেক ভালো ছোটোই হয়েছে, নাড়তে একটু অসুবিধে হচ্ছিল। পরে আবার খুলে দেখলাম, আবার আস্তে আস্তে কালারটা হচ্ছে। এবার আমি ওই ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আবার চাপা দিয়ে দেবো। কিছুটা জল বেরিয়েছে,
মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। জল বেরিয়েছে বলে গ্যাসটা একটু বাড়িয়েও দিলাম। এবার অত মিশে গেছে, চারও ভালো হবে। ভালো করে নাড়তে পারছিলাম না, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাই ঘেঁটে যাচ্ছিল বলে আলুগুলো তুলে নিয়েছি। এবার মশলার জলটা শুকিয়ে গেছে, মশলা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট একটু জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ভালোই হয়েছে, বেশ সুন্দর হয়েছে। দেখলেন তো কত কম তেলে হেলদি চিকেন বানানো যায়, আর বেশি কষ্টও করতে হয় না স্লো তাপে রেখে দিলে। আমি ওই সময় সব কাজ করে স্নান টান করেও চলে এলাম চিকেন হতে হতে। এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। বেশ ভালোই হয়েছে।